নমস্কার বন্ধুরা, শ্যামলিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পাউরুটির গজা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাজার থেকে গজা কিনে খাই, কিন্তু খুব সহজে কিন্তু ঘরে আমরা 5 মিনিটে এই গজাটি তৈরি হয়ে যায়, বানিয়ে নিতে পারি। খুব সহজ একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয় এই গজাটা। এরকমভাবে গজা বাড়িতে তৈরি করতে পারলে বাজারে তৈরি কিন্তু গজা আর খেতে ভালো লাগবে না। খুবই সহজভাবে এবং হেলদিভাবে আমি করেছি। খেজুরের গুড় নয় এখানে, আমি কোনো চিনি খেজুরের গুড় ব্যবহার করিনি, এখানে আখের গুড় ব্যবহার করেছি। এটি খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার যারা নতুন বন্ধু আছেন তাদেরকে আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন, অল নোটিফিকেশনটা প্রেস করতে একদম ভুলে যাবেন না। আমি পাউরুটি নিয়েছি এখানে 5 পিস। পাউরুটিগুলোকে দেখুন আমি কাঁচির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, সমানভাবে কেটে নিতে হবে। এতে করে পাউরুটি যখন আমি ভাজবো খুব ইজিলি ভাজা হবে, আর গুড়ের লেয়ারগুলো খুব সুন্দরভাবে এর সঙ্গে লেগে যাবে। পাউরুটির পিসগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে। এরকম কেটে এবার মাঝখান দিয়ে কাটবো। এরকমভাবে সব পাউরুটিগুলো আমি কেটে নেব। এটি 5 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। অনেক সময় ঘরে আমাদের অনেক কিছুই থাকে না, বা এক্সট্রা পাউরুটি বেঁচে যায়, সেই পাউরুটি দিয়ে কিন্তু সুন্দর মুখরোচক এই খাবারটি আমরা বানিয়ে নিতে পারি। দারুণ হয় খেতে এটি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনারা বানাবেন বাড়িতে, বানালে অবশ্যই ভালো লাগবে। এরকমভাবে ঠিক আমি পাউরুটির সাইজ প্রত্যেকটা কেটে নিয়েছি স্লাইসগুলো। দেখুন সব একই রকমভাবে এরকম কেটে নিতে হবে। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে প্রথমে গরম করে নিতে হবে। একটু ছড়ানো টাইপের এরকম প্যান নেওয়ার চেষ্টা করবেন, বা বড় ধরনের চাটু থাকলে তাতেও ভাজা যায়। এবার প্যানটা গরম হলে বা কড়াটা গরম হলে লো ফ্লেমে খুব কম আছে নেড়ে চেড়ে এটিকে ভেজে নিতে হবে। আঁচ বাড়ানো যাবে না, এতে তখন কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে কিন্তু ক্রিস্পি হবে না, কিন্তু খুব কম আছে এটি ভেজে নিতে হবে। আর এদিকে আমি যেরকমভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, সে ঠিক একইভাবে উল্টে পাল্টে দিতে হবে। মাঝে মাঝে এরকমভাবে নাড়িয়ে দিতে হবে যাতে করে সব পাউরুটিগুলো সুন্দরভাবে ভাজা হয়। 2 মিনিট পর অনেকটা এরকম হয়েছে, একটু সময় নিয়ে ভাজতে হয়, 2-3 মিনিট সময় লাগে। দেখুন এভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা পাউরুটি সুন্দরভাবে ক্রিস্পি হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাউরুটি ক্রিস্পি হলে তাহলেই কিন্তু এই গজাটা খুব ভালো হবে। খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে। 3 মিনিট পর এরকম হয়েছে, দেখুন হাতে নিলে যখন একটা সঙ্গে আর একটা আমি যখন লাগাবো তখন কিন্তু করকরে আওয়াজ হবে, তার মানে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে রেস্টে রেখে দেব, প্যানের মধ্যে রেখে দেবো, আগেই নামাবো না, তাতে করে সুন্দর হবে। এখানে আমি গুড় নিয়েছি, বড় চামচের 2 চামচ মতো গুড় নিয়েছি 5 পিস পাউরুটির জন্য, এটি আখের গুড়। এবার প্যানে আমি দিয়ে দিচ্ছি গুড়টা। আখের গুড় দিয়ে করলে এটি যেমন হেলদি রেসিপি হয় তেমন খেতেও কিন্তু দারুণ হয়। এর মধ্যে আমি ঘি ব্যবহার করব। খুব সুন্দর একটি রেসিপি, আপনারা একদিন বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কোনো রকম ঝামেলা নেই। এবার এই বাটিটা ধুয়ে আমি 1 চামচ মতো বা 1.5 চামচ মতো জল অ্যাড করে দিলাম। জলটা কিন্তু বেশি অ্যাড করবেন না, এতে করে গুড়টা তৈরি হতে সময় লাগবে, খুব কম পরিমাণে জল অ্যাড করতে হবে। এবার খুব ভালো করে আমি মেল্ট করে নেব গুড়টাকে। ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, এই পর্যায়ে লো ফ্লেমে আমি মেল করে নিয়েছি। এবার লো টু মিডিয়াম হিটে এটিকে আমি একটি একতারের চাশনি তৈরি করব। খুব বেশি ক্রিস্পি করব না, এটি একতারের চাশনি যখন হবে আমি আপনাদের দেখাচ্ছি কখন আমি এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করব বা কখন পাউরুটিগুলো ব্যবহার করব। প্রথমে আমি 1 চামচ মতো ঘি ব্যবহার করছি এতে। এই ঘিটা অবশ্যই দেবেন, ঘি দিলে তবেই কিন্তু এই আমি যেটা তৈরি করছি গজাটা, পাউরুটির গজা, এটি খুবই টেস্টি হয় খেতে। ঘরে তৈরি পাউরুটির গজা এতটা টেস্ট হয়, আপনারা বাজারে তৈরি পাউরুটি গজা খাওয়া ভুলে যাবেন। বাজারে তৈরি যে গজাগুলো হয় সেটি খাওয়া কিন্তু ভুলে যাবেন। এরকম একতার যখন হবে তখনই কিন্তু আমি পাউরুটিগুলো অ্যাড করবো। আগে অ্যাড করা যাবে না, এখনও একতার হয়নি, আমি আপনাদের দেখাচ্ছি। দুটো আঙুলের মাঝখানে নিয়ে এভাবে চেক করে দেখতে হবে। দেখুন ঠিক এরকম একটা আঠালো ভাব আসবে, একতার তৈরি হবে, তার মানে এটি তখন হয়ে এসছে। আমি আরও একটুখানি নাড়িয়ে নিচ্ছি, এটি অলরেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এবার পাউরুটিগুলো
অ্যাড করে দিতে হবে। অ্যাড করে কর্নস্টার্চ নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে এটি কিন্তু শুকিয়ে যাবে, গুড়টা পাউরুটিগুলো অ্যাবজর্ব করে নেবে গুড়গুলোকে। দিয়ে এভাবে নেড়ে যেতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা পাউরুটির গায়ে গুড়টা সুন্দরভাবে লেগে যায়। আর এটি তাড়াতাড়ি করে নিতে হবে। দেখুন পাউরুটির কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে গুড়টা, আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে নেড়ে নেড়ে এপিট ওপিট করে সুন্দর করে এগুলোকে মিক্স করে দিতে হবে, খুব তাড়াতাড়ি করে নিতে হবে। বাচ্চাদেরকে কিন্তু এভাবে বানিয়ে দিলে হেলদিভাবে গজা ওরা ভালোবেসে খেয়ে নেবে। আর 5 থেকে 10 মিনিট সময় থাকলে আমাদের হাতে এই কাজটি আমরা করে নিতে পারি। আশা করছি আমার আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এভাবে বাড়িতে বানাবেন পাউরুটির গজা, আর সবার সঙ্গে শেয়ার করবেন, বাচ্চাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবেন। বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে খাবে, খুবই ক্রিস্পি হয় এই গজাটা। দেখুন সব গুড়টা শুষে গেছে আর পাউরুটিগুলো কিন্তু সুন্দরভাবে কোটিং হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু অলরেডি হিট রয়েছে নাড়াচাড়া করে আমি সার্ভ করেছি, দেখুন কত সুন্দর হয়েছে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।